السلام عليكم. وعليكم السلام. شيزون. ها انت صاحب الوسن. ها كودي قال لها. ايه دي بدات تيجي احلى من دي شلون لما جابني انك دي مال داك اصلا جايسين. بابا ها بابا. تا كيرم بس دكت وانا تو بالي. نوتو نوتو الوسطى كي بوزمو. يعني كي بولي زي. يعني تو فلون اشن هاي نا. ايه زي فلون اشتس ايه زي. ايه زي فلون اشتس. ها دكت ورسي. এগুলা এসে হঠাৎ করে মানে এই কৃষি আবাদের জমি আপনার মালদা গাছ লাগালেন এরকম পরামর্শ ওই যে ভাসতে আছে না রব্বানি হ্যাঁ রব্বানি রব্বানির পরামর্শ ও চাচা আটা বিঘে জমি মালদা গাড়ি দেহ ওই ক্ষেত্রে ভিক্ষু মে দিবেন এই যে এই যে এই যে ঠিক আছে আমরা আবার দেখতে পাচ্ছি যে মালদার সাথে আবার আপনি মিষ্টিগুলো লাগাইছেন হ্যাঁ ওই যে ফাঁকা ফাঁকা মালদা গাছ হওয়ার আগে হ্যাঁ হ্যাঁ নাতে কুমোর গুলো হয় মানে একই জমিতে দুইটা এটা আবার মনে হয় অবশিষ্ট বোনাস একটা ইয়ে আর কি হ্যাঁ বাড়তি আবাদ যাই হোক আচ্ছা এগুলো কত 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 পিস গাছ আছে এই যে এই জায়গায় মালটার গাছ হ্যাঁ মালটার গাছ এখানে আছে 700 ও তাতে আপনার কি রকম খরচ হইছে না মালটার তো এগুলো অফিস থেকে দিয়ে দিছে অফিস থেকে পাইছেন মানে সরকার থেকে পাইছেন আর কি অফিস থেকে দিছে ও হইছে মোটামুটি এখনো ফলন আসে নাই কিন্তু এই যে জালি কেবল আসছে জায়গাগুলা কতদিন হয় লাগাইছেন এটা লাগাইছি প্রায় এক বছর কাছাকাছি হলো এক বছর তো আমরা হাইব্রিড জাতের মালটা অবশ্যই না হাইব্রিড আর দেশি জাত না এটা হলো জাত থাকে ওদের ওই যে তিন প্রকার তার মধ্যে যে কোন প্রকারটা যে আমাকে দিছে এখন কাশ্মীরেরটাই দিছে না কোনটা দিছে তা তো আমি বলতে পারবো না যে আপনার দি আশেপাশে এটাই আর কি আর আশেপাশে দেখতেছি না আপনি একাই লাগাইছেন দেখতে যাক এটা তো উত্তরাঞ্চল ঠিক আছে উত্তরাঞ্চল তো এগুলো আমার তো প্রথম চাষ হইতেছে তাতে হওয়ার পর বোঝা যাবে যে কি অবস্থা মানে কি রকম হয় না লাভ হবে ওই আমাদের এখানে তো স্কিমও যে চাইনিজের আবাদ যেটা বলে হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে পানি আনা লাগে আর পানি আনতে গেলে অনেক ঝাই ঝামেলা হয় হয়তো বা পাট করি কিংবা সর্ষে করি অন্য অন্য আবাদ করি তো তার চেয়ে বললাম যে মিষ্টি লাউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আপনার ওই যে কি কয় মালটার গাছ লাগাই দিই আপনার তো দেখা যাচ্ছে যে মিষ্টি ও মিষ্টি কুমড়া তো ভালো হয়েছে মোটামুটি মিষ্টি কুমড়া ভালো হ্যাঁ মিষ্টি কুমড়া এগুলো বাজারে এখন কত করে মিষ্টি কুমড়া এই যে দেখেন না মানে এগুলো বাজারে কত করে চলতেছে বর্তমানে প্রথমে অবস্থায় ছিল 30 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ আর বর্তমানে আছে 15 টাকা এটা যা পাইকারেরা নিতেছে বুঝতে পারছি আর 20 টাকা এমনি খুচরা বিক্রি করা যায় বাজারে আর 20 টাকা কেজি আচ্ছা যাই হোক আপনার এই গাছ তো এগুলো থাকে যাবে আপনার এই যে মিষ্টি কুমড়া তোলার পর আবার অন্য অন্য সবজি চাষ করতে পারো নাকি আপনার মানে একসাথে দুইটা হয়ে যেতেছে হ্যাঁ এই যে মিষ্টি লাউ তুলে আমার মনে করেন যে কোনো একটা আবাদ করা যাবে কোনো সমস্যা নাই ওই মাপ করা আছে টিলারের মাপ টিলার কয়বার যাবে কয়বার আসবে সেটা ইয়ে আছে বেড করা আছে তাতে সমস্যা নাই বৃষ্টির পানি তো আটকে নাই এখানে ওই যে সাইডে আবার নদী ওই নদীর মধ্যে আবার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মালটা দিয়ে ভালোই ধরছে মানে গাছে এই যে দেখেন মালটার অবস্থা মালটা দিয়ে ভালোই হইছে আর ফল ভালো আছে কিন্তু এখন দেখা যাক বাকিটা কি করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে